তো এতদিন একটা দায়িত্বপূর্ণ পদে প্রশাসনের সামলেছেন তখন কিন্তু পুলিশ দরদাস শিকার হয়েছিল এখনও কি পুলিশ সেই একই সিচুয়েশানে পড়ে আছে আপনি কি মনে আজকের দিনে যখন ইলেকশনের পরে পঁচাশি থেকে নব্বই জন খুন হয়ে যায় পরিবার নিশ্চিন্ন হয়ে যায় জিয়াগঞ্জে একটা শীর্ণ কায়ে মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় যে এ নাকি মেরেছে সুটিয়াতে মৃত্যু হয় আসামি ধরা পড়ে না সন্দেশখালিতে দেবদাস মন্ডল নিরুদ্দেশ হয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না আরামবাগে আমির আলী রাস্তার ওপরে ভর দিনের বেলা কুপিয়ে খুন করা হয় এই রকম একটা রাজত্বে আপনার কি মনে হয় যে পুলিশ দলদাস হয়ে গেছে না পুলিশ ও সন্ত্রাসবাদীর চেহারা নিয়েছে পুলিশ পুলিশকে শুধু দলদাস শুধু কথা শুনে কাজ করছে না তাই কি না পুলিশ ও ফলস কেস দিয়ে যৌথ সন্ত্রাসের ভাগিদার হচ্ছে আমি পরিষ্কার বলছি যে পুলিশ অফিসার যারা নিজেদের ডিউটি পালন করছেন না যারা যৌথ সন্ত্রাস করছেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে আমরা প্রত্যেকটা কেস খুলব এবং আইনের বিচারালয় নিয়ে যাব। এবং এভরি কেস উইল বি রিওপন্ড এটা আমি বলছি আর আজকে যদি যারা বেল পেয়ে যায় অপরাধ করে তখন থেকে আর বেল পাবে না সারা জীবন বেল পাবে না এটা আমরা এনশিওর করব বিচার ব্যবস্থা আলটিমেটলি কিন্তু সত্যটাকে ন্যায়টাকে তুলে ধরে। কিছুদিনের জন্য ভয় দেখানো যেতে পারে প্রদীপের আলো জানেন তো নেবার আগে ধপ করে একবার জলে আমরা বামফ্রন্ট আমলের শেষের দিকে দেখেছিলাম তাই আমরা এখন তাই দেখছি এত সন্ত্রাস বেড়ে গেছে এত মানুষকে ভয় দেখানো হচ্ছে আজকে টিএমসি পার্টি দোকানে দোকানে গিয়ে হাত জোর করে বলছেন যে দাদা দোকানগুলো খোলা রাখুন কোনো দোকানে হাত জোর করে নয় ভয় দেখিয়ে বলছেন যে খোলা না রাখলে কিন্তু কালকে দেখে নেব এটা করার দরকার হচ্ছে কেন গণতন্ত্রের নিজস্ব একটা ভয়েস আছে ডেমোক্রাসি হ্যাজ গড ইটস ওন ভয়েস গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়ে তাকে নিস্তব্ধ করে গুন্ডাগার্দি করে সন্ত্রাসবাদীদের সঙ্গে করে নিয়ে সমাজবিরোধীদের সঙ্গে করে নিয়ে পুলিশকে সঙ্গে করে নিয়ে আজকে যারা খুনের বাতাবরণ সৃষ্টি করেছে আমি এখানে আরামবাগের মাটিতে দাঁড়িয়ে বলছি যে সামনের বিধানসভা পর্যন্ত যেতে হবে না মানুষ বিরোধের ডাক দেবে এবং এর ফলাফল হাতে হাতে পাবেন জনগণের আদালত যখন বিচার ব্যবস্থা করতে নামে সেই বিচার ব্যবস্থা থেকে অপরাধীরা নিষ্কৃতি পায় না